নন। আচ্ছা আমরা ভর্টেক্সের কমার মেশিনের বিভিন্ন পার্টস সম্পর্কে জানবো, ফাংশনটা আমরা পড়ে নিতে পারবো নিজ সাইডে। তো এই জিনিসটা হচ্ছে ল্যাপ সাপোর্টিং রোলার। এটার কাজ কি? এটা হচ্ছে ল্যাপকে সাপোর্ট দেয় যাতে ফিট হয়। আর ভর্টেক্সে হচ্ছে কোনো ল্যাপ ফর্মার মেশিন নাই, তাই ল্যাপটা হচ্ছে ক্রিয়েট করে নিয়ে আসে বা কিনে নিয়ে আসে। এখানের উপর ল্যাপটা রাখে, এটা হচ্ছে ল্যাপ, এটা হচ্ছে মিনি ল্যাপ, মিনি ল্যাপ, মিনি ল্যাপটা ফিট হয়। মিনি ল্যাপটা দিয়ে শীট আকারে ফিট হবে, শীট আকারে ফিট হয়। এটা হচ্ছে টেনশনার রোলার। টেনশনার রোলার মধ্যে দিয়ে ফিটটা যখন যাবে, তাহলে এটা কি হয়, টেনশন প্রদান করে যাতে ইউনিফর্মভাবে ফিট হয়। তারপর টেনশন রোলারের নিচে আছে কি, এটা ফিট প্লেট। আর ফিট প্লেটের এই খাঁচকাটা নিচে একটা খাঁচকাটা বা ফ্লুটেড, এটা কি থাকে, ফিট রোলার, ফিট রোলার থাকে। তারপর এই জিনিসটা হচ্ছে টপকম। আর এটা হচ্ছে টপ নিপার। এটার নিচে আরেকটা থাকে, ওটা হচ্ছে বটম নিপার। আর এই জিনিসটা হচ্ছে মানে ওইখান দিক দিয়ে মানে ফিট হবে ইউনিফর্মলি তারপর একটা পর্যায়ক্রমে। আর এই জিনিসটা হচ্ছে তোর ডিটাচিং রোলার, না টপ ডিটাচিং রোলার, বটম ডিটাচিং রোলার না। আচ্ছা কম্বো তো নিচে আরেকটা কম্প থাকার কথা না, কম্প এটা, এই তো নিচে আরেকটা কম্প, হ্যাঁ এটা 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 হচ্ছে বটম কম্প, এটা হচ্ছে টপ কম, এটা হচ্ছে বটম কম, আর এটা হচ্ছে ফিট প্লেট। আর এটা হচ্ছে ডিটাচিং রোলার। ডিটাচিং রোলারটা দুই দিকে মুভ করতে পারে, এটা ক্লক ওয়াইজে করতে পারে, অ্যান্টি ক্লক ওয়াইজে করতে পারে, যাতে দুইটা মানে ওইখান থেকে যেই ফিটটা আসবে এটা প্রপার টেনশনে মানে পরবর্তী স্টেজে যাইতে পারে। তারপর এই জিনিসটা কি, এই জিনিসটার নাম বলছে একটা জিনিস মানে ওয়েব নাকি কি একটা বলছিল না, বলতে গেলে একটা কোন আকৃতির একটা শেপ, মানে শাওয়ার হেড এর মতো। খালি শাওয়ার হেড এ কি অনেকগুলো হোল থাকে, এটাতে থাকে না, একটাই হোল থাকে উপরের দিক থেকে একটু মোটা করে কোন টাইপ। আর এখান দিক দিয়ে কন্ডেন্স হয়ে বের হয়। এটা হচ্ছে ক্যালেন্ডার রোলার, কয়লার ক্যালেন্ডার না, কয়লার ওইদিকে, হ্যাঁ এটা ক্যালেন্ডার রোলার। আর এটা হচ্ছে কনডেন্সার। এইখান থেকে এসে এগুলো হচ্ছে মানে দুই ভাগে ডিভাইড হয়, এখানে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এখানে এসে দুই ভাগে ডিভাইড হয়। এখানে হচ্ছে দুইটা, টোটাল হচ্ছে আটটা আছে। এই আটটা সব দিয়ে একসাথে হয়ে ওই দিয়ে ড্রাফটিং জন্য যাবে, পজ করে দেয়।